সো ওয়েলকাম এভরিওয়ান। সাম্প্রতিক সময়ে আমার কাছে সব থেকে বেশি যে মেসেজগুলো আসছে বা যেগুলো কমেন্ট পাইছি সেটা হচ্ছে যে ভাই আমরা নেটেলার বা স্ক্রিনের মধ্যে লগ ইন করতে পারতেছি না। অর্থ এই সমস্যার সমাধানটা খোঁজার জন্য আমি ইউটিউবের মধ্যে বেশ কিছু ভিডিও দেখি, সবগুলো ভিডিওটাতে ঘুরিয়ে পেয়েছি, ভিডিওটা লম্বা করে শেষ পর্যন্ত ফিনিশিংয়ে একটা কথাই বলে, সেটা হচ্ছে ভিপিএন ইউজ করে আপনারা সিম্পলি অবস্থায় লগ ইন করুন। তো ভিপিএন ইউজ করার পরে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কি না বা অ্যাকাউন্টে আজকে পর্যন্ত যারা ইউজ করেছে তাদের কোনো সমস্যা হয়েছে কি না সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার পূর্বেই বলে নিই, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ফার্স্টেই আসি বিটের কথা। তো বিটে যারা লগ ইন করতে পারতেছেন তারা তো পারতেছেনই, ভিপিএন দেওয়ার যারা লগ ইন করতে পারতেছেন না তাদের কোনো কমেন্টস নেই। তো যেটা বলতেছিলাম ইসলাম ধর্মের মধ্যে যেটা ছিল বিট খেলাটা সম্পূর্ণই হারাম। সো এখানে এটাতে লগ ইন করা যাচ্ছে না, এটা হচ্ছে আমার খুবই মন থেকে একদম ভালো একটা জিনিস। সো এখন আসি সমাধানে। তো সমাধানটা কীভাবে করবো, সমাধানটা করার জন্য আমরা বেশ কিছু ওয়ে খুঁজে নিতে পারি। তো এখান থেকে অবশ্যই যারা বিট খেলবেন তারা আমার সমাধানটা নেবেন না, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি এবং সহজ জোরালোভাবে রিকোয়েস্ট করতেছি যারা বিট খেলতেছেন তারা ইনশাল্লাহ বিট খেলা ছেড়ে দিবেন। সো বিট খেলা ছেড়ে দেওয়ার পরও যারা ফ্রিল্যান্সার আছে ফ্রিল্যান্সারদের জন্য প্রচুর পরিমাণ সমস্যা হয় যদি স্কিল এবং নেটেলার বাংলাদেশ থেকে টোটালি বন্ধ হয়ে যায়। তো আমরা বেশ কিছু সিস্টেমে এগুলোকে স্কিপ করতে পারি, সেটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাইয়ের মধ্যে যারা ফোন দিয়ে ইউজ করতেছে, ফোনের ডাটা বা এমবি দিয়ে যারা ইউজ করতেছে তাদের সবার ক্ষেত্রে একেবারেই ঢুকাই যাচ্ছে না। বাট যারা ওয়াইফাই ইউজ করতেছে অনেকের ওয়াইফাই দিয়ে ঢুকা যাচ্ছে, আবার অনেকের ওয়াইফাই দিয়ে ঢুকা যাচ্ছে না। তো আমরা এখানে বেসিক্যালি আমি যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে আমি স্ক্রিনের মধ্যে মাঝে মধ্যে ঢুকতে পারি। মানে প্রথম দিক দিয়ে যখন অনেকে পোস্ট দিত যে ভাই ঢুকতে পারতেছি না, তখন আমি স্ক্রিনের মধ্যে ঢুকতে পারতাম, বাট রাইট নাও আমি ঢুকতে পারতেছি না। সো অনেকের ওয়াইফাই দিয়ে ঢুকা যায়, অনেকের ওয়াইফাই দিয়ে ঢুকা যায় না। তো ওয়াইফাই দিয়ে যারাদের ঢুকা যায় না তারা যেটা করবেন সে আপনাদের যারা প্রোভাইড করে থাকে ইন্টারনেট তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনার যেই ওয়াইফাইটা ছিল সেই ওয়াইফাইটা লোকাল ওয়াইফাই কিনা বা শেয়ার ওয়াইফাই কিনা। যদি শেয়ার ওয়াইফাই না হয়ে থাকে তাহলে আপনার ওয়াইফাইটা দিয়ে ঢুকা যাবে আমি যতদূর জানি এ পর্যন্ত। দেন হচ্ছে ব্রাউজার। তো ব্রাউজারের মধ্যে মানে অনেকেই দেখা যায় যে যারা ফোনে ইউজ করে তারা হচ্ছে একটা অ্যাপস ইনস্টল করে নেয় প্লে স্টোর থেকে, অ্যাপসটা দিয়ে দেন ঢুকার চেষ্টা করে, তো এটা একেবারেই হয় না। আবার যারা ওয়াইফাই ইউজ করে বা এমবি ইউজ করে দেখা যায় যে ব্রাউজারগুলি আছে আমাদের গুগল ক্রোম হোক বা ইউসি ব্রাউজার হোক সেগুলোর ইনগন্ত একটা মোড থাকে, যে মোডটা হচ্ছে মোটের নিচে যদি আপনি একটু কমেন্টসগুলো পড়ে থাকেন সেটা হচ্ছে গুগল বা যে কোনো কিছুই আপনাকে ট্র্যাক করে না। তো এই সিস্টেমটা দিয়ে আমিও ফার্স্টে বেশ কিছু পরিমাণ ঢুকতে পারছি, বাট রাইট নাও এই ওয়েটা দিয়েও আমি ঢুকতে পারি নাই, সেটা হচ্ছে ইনগন্ত মোড দিয়ে। তো ইনগন্ত মোড দিয়ে আপনি ঢুকার ট্রাই করতে পারেন, ঢুকলেও ঢুকতে পারে বাট না ঢুকার সম্ভাবনাটাই বেশি। দেন হচ্ছে আপনার হাতে কোনো ওয়ে নাই, একেবারে কোনো ওয়ে নাই, কিন্তু আপনার চালাতে হবে। তো চালাতে হলে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ভিপিএন। ভিপিএন দেওয়ার মধ্যে মানে ভিপিএন দিয়ে ইউজ করতে গেলে দেখা যায় যে অনেকের অনেক সময় প্রবলেম হয়, অনেকের প্রবলেম হয় না, বাট প্রবলেম হওয়ারই কথা যেহেতু সব ইনফরমেশনগুলো বাংলাদেশ থেকে আমরা যেহেতু সকল ইনফরমেশান বাংলাদেশ থেকে দেওয়া এবং বাংলাদেশ থেকে দেওয়ার পরে আমরা ফুল ভেরিফাইড করছি। সো এখানে পিএসএফের যেই অ্যাকাউন্টগুলো আছে সেই পিএসএফ কিন্তু লোকেশনটা ট্র্যাক করে, লোকেশনটা ট্র্যাক করার পর অনেক সময় দেখা যায় যে আবার মানে আপনার অ্যাকাউন্টটা ঠিকমতো ইউজ হচ্ছে কি না ওই জন্য মানে ফেস ক্যাম ভেরিফাই চাইতে পারে। ফেস ক্যাম ভেরিফাই চাইলে অবশ্যই এখন জানেন যে পিওনিয়ারের মতো এরকমভাবে এখানে স্ক্রিন লেখা থাকবে, স্ক্রিন লেখার পরে সেখানে আবার ডেট ব্লাবলাবলা এই নিয়ে আবার দিতে হয়। তো এই নিয়ে মোটামুটি অনেক পরিমাণ ঝামেলা পোহাতে হতে পারে। আর যারা মনে করেন যে না ভিপিএনের ঝামেলা পোহাবো না, আমি আরেকটা স্টেট মানে যে কোনো এক টাইপই দিয়ে আমি চালাবো, সেটার জন্য আমার হোক ফ্রেন্ড বা অন্য কারো কেউ আর কি মানে উইদাউট বাংলাদেশ বাংলাদেশের বাইরে আছে তাদেরটা দিয়ে ইউজ করতে পারি। দেন হচ্ছে যারা ভিপিএনটা ইউজ করবো, ভিপিএনটা ইউজ করার পরে কোন ভিপিএনগুলো ভালো, তো যারা ফোন দিয়ে ইউজ করবেন তাদের জন্য সবথেকে ভালো ভিপিএন হচ্ছে টার্বো ভিপিএন অ্যান্ড হচ্ছে সুপার ভিপিএন। এই ভিপিএন দুটোই আমার কাছে এ পর্যন্ত যতগুলো ভিপিএন আমি ইউজ করছি এই দুটা বেস্ট
ভিপিএন লাগছে। আর ভিপিএন ইউজ করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস চিন্তা করবেন, সেটা হচ্ছে যে আপনার ভিপিএনটা যখন কানেক্ট দিবেন তখন যে কোনো একটা ফরম্যাটে কানেক্ট দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যদি ইংল্যান্ড সিলেক্ট করা থাকে জাস্ট ইংল্যান্ডেই সিলেক্ট করবেন, আবার এটাকে চেঞ্জ করে ইউনাইটেড স্টেট বা কানাডা দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট ইংল্যান্ডেই দিয়ে রাখবেন। আর যারা পিসি দিয়ে ইউজ করবেন তাদের জন্য সবথেকে বেস্ট ভিপিএন হচ্ছে হোলা ভিপিএন। তো হোলা ভিপিএনটা দিয়ে আপনারা যদি ইউটিউবিং না করে থাকেন বা অন্য কোনো কাজ না করে থাকেন তাহলে হোলা ভিপিএনটা একবারে কানেক্ট রাখলেই আপনাদের জন্য বেটার হতে পারে, যদি অন্য কোনো অ্যাকাউন্টগুলো না থেকে থাকে। আর যদি অন্য অ্যাকাউন্টগুলো থেকে থাকে তাহলে জাস্ট যখন ইউজ করবেন তখনই জাস্ট ভিপিএনটা ওপেন করে দেন, হচ্ছে আপনারা আপনাদের মতো করে কাজ সেরে নিতে পারেন। তো অনেকের কাছে প্রশ্ন যে আমি ভিডিও আপলোড করি না কী জন্য, বা অনেক দিন যাবৎ গ্যাপ রয়ে গেছে তো ভিডিওটা আপলোড করি না তার কারণে আমার অনেক কজ আছে, আমি সামনে আরেকটা ভিডিও বানাবো নেক্সট ডে হয়তো বা দুই চার দিনের ভিতরে, সেই ভিডিওটা পাবেন যে কী জন্য এতদিন আমি ভিডিওটা আপলোড করি নাই। আর আজকের ভিডিওটা খুব বেশি লং করতে পারবো না কারণ সারাদিন রোজা থেকে মানে ক্যামেরার সামনে বেশিক্ষণ কথা বলতেও খুব বেশি খারাপ লাগতেছে, অ্যান্ড অনেক দিন যাবৎ যেহেতু ভিডিও বানাই নেই ওরকমভাবে কনসেন্ট্রেশনটা আমি ঠিক রাখতে পারতেছি না। তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে বাট জানি না, বাট আমার এই ভিডিওটাতে কী পরিমাণ ভিউ পাবো সেটাও আমি জানি না, বা ভিডিওটাতে যতটুকু ইনফরমেশন আমি জানি অতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, বাট ভিডিওটা লং হয়ে গেছে ওইখানে আমার কিছুই করার নেই। সো আজকের ভিডিওটা যদি খারাপ লেগে থাকে ওইখানে আমি কিছু বলতে পারবো না, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, অ্যান্ড আরও কোনো যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।